নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা উপস্থিত হয়েছি ভোলা থানা, এখানে সাইবার বন্ধুর উদ্বোধন করবেন। সে উপলক্ষে উপস্থিত আছেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপালা আলোক রাজুরিয়া। উদ্বোধন হলো ভোলা থানার সাইবার বন্ধু। আমি যাচ্ছি, ঘুম ধরবো তো, একটু আমার যেতে দিতে হবে। বলে দিচ্ছি, বেসিক্যালি এই প্রজেক্ট যে আজকে উদ্বোধন হলো সাইবার বন্ধু, এর কাজটা হচ্ছে যারা মানুষ যারা সাইবার ফ্রডে শিকার হচ্ছে, যারা থানায় আসছে, তাদেরকে হেল্প করার। কীভাবে হেল্প করবে? আমাদের একটা ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল থাকে NCRP, আর একটা সার্ভিস থাকে সেটাও সেন্ট্রাল গভর্নমেন্টের 1930। তো যদি এই দুটাতে খুব তাড়াতাড়ি যদি এন্ট্রি করে দেওয়া যায়, সবই মানুষ করতে পারে না, কেন ওনারা খুব এই সম্বন্ধে বাকিবাল নয়, অভ্যাস নেই, কেউ বাড়িতে কেউ করতে পারে, বাট যদি থানায় আসবে তাহলে ইমিডিয়েটলি ওর যে ওর সঙ্গে যেটা ক্রাইম হয়েছে তার সম্বন্ধে এন্ট্রি ন্যাশনাল NCRP পোর্টালে করা হবে। NCRP পোর্টালে যদি করা হয় তাহলে যে চিটিং এ মানিটা যে অ্যাকাউন্ট থ্রু যায় সেটা ইমিডিয়েটলি ওই পোর্টালের মাধ্যমে ফ্রিজ হয়ে যায়। তাহলে কি হবে, যখন FIR আর GD বেসিসে ইনকোয়ারি হবে আর ইনভেস্টিগেশন হবে, তখন আমরা ওই যে সাইবার ফ্রডে যে ভিকটিম আছে তার টাকাটা ফ্রড করাতে পারবো। মানে আমার সাইবার বন্ধু যে আছে সে ওই টাকাটা ফ্রড করাতে মানুষে হেল্প করবে, এটা এক নম্বর। দু নম্বর হচ্ছে মোবাইলটা হারিয়ে যাচ্ছে। মোবাইলটা হারিয়ে যাওয়ার পরে আপনারা দেখছেন আমরা অনেক প্রজেক্ট করছি যেখানে মোবাইলটা রিকভারি করে মানুষদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। ওখানেও একটা অ্যাপ্লিকেশন আছে, যে অ্যাপ্লিকেশনে আমরা এটা ম্যানুয়ালি করতাম আগে, এটা সব একটু টাইম কনজিউমিং প্রসেস। একটা ইকুইপমেন্ট রেজিস্ট্রি একটা ইন্টারফেস আছে, CRI আমরা এটাকে বলি অ্যাপ্লিকেশনটাকে। ওখানে যদি পুলিশের মাধ্যমে যদি এন্ট্রি করা হয় তাহলে ওই মোবাইলটা কেউ যদি অন্য ব্যবহার করে তাহলে ইমিডিয়েটলি এখানে আমরা অ্যালার্ট পাবো অ্যান্ড এটাকে রিকভারি করাতে সাহায্য করবো। ওভারঅল কনসেপ্ট এটা হচ্ছে কি, সাইবার বন্ধুর মাধ্যমে আমরা মানুষকে সচেতনও করবো, আর যারা মানুষ যারা সাইবার ফ্রডে কোনোভাবে ভিকটিম আছে তাদের যথাযথ সম্ভব আছে সেটা সাহায্য করা হবে। স্যার, মানে টাকা লোকে নিচ্ছে, লোকে তো ধরুন নিজের ভুলে তো কিছু না হচ্ছে, এত তো লোকে সচেতন হচ্ছে না। না না, অবশ্যই, সেটাই জন্য আপনি দেখুন এখানে আমরা লাগাচ্ছি, আর আমরা অনেকই সচেতন প্রোগ্রাম করছি, স্কুল কলেজেও সচেতন প্রোগ্রামটা করা হচ্ছে, বাট তা সত্ত্বেও অনেক মানুষ ভুল করে ফেলে, ঠিক আছে, তাই জন্য তো ওরা চিটার আছে, ওরা চিট করতে সম্ভব হয়। তো আমরা FIR করে ইনভেস্টিগেশনটা করতাম, লেকিন অনেক সময় দেখা যেত আমরা টাকাটা ব্যাক করাতে এতটা সম্ভব হতে পারতাম না। অনেক কেসে করিয়েছি, বাট আরও অনেক কেসে করাটা আমাদের উচিত। তাহলে মানুষ যদি এটা আস্থা পায় না, আমাদের থানায় গেলে আমাদের ইমিডিয়েটলি আমাদেরকে ভালোভাবে অ্যাটেন্ড করা হবে, তাহলে মানুষ বেশি সংখ্যায় এখানে আসতে পারবে। আর যতটা বেশি সংখ্যায় আসবে, যতটা বেশি ডেটা আর যতটা বেশি ক্রিমিনালসদের যে মোবাইল নাম্বার যে দিয়ে ওরা ইউজ করে, ততটাই যারা ক্রিমিনাল আছে তাদের এগেইনস্টে আমরা অ্যাকশনটা নিতে পারবো। সব থানাতেই কি এই কিওস্ক? সব থানা, এটা আমাদের কমিশনারেট অর্ডার, আজকে আমি উদ্বোধন করলাম। অলরেডি খড়দা থানায়, টিটাগড় থানায় এটা হয়ে গেছে, মোরলেস এই লাইনে হবে, সো দ্যাট মানুষ এখানে বসবে। অ্যান্ড এটা এখানে এখানে এন্ট্রি এর ব্যবস্থা আছে, আপনারা দেখতে পারেন এখানে আপনারা ওটা দেখিয়ে দিতে পারেন এখান থেকে।
এখানে যদি কোনো আপনারা কমপ্লেন করতে চান তাহলে ইমিডিয়েটলি ও আপনার হেল্প করবে, আর হেল্প করে যে টাকাটা ফ্রড করানোটা, আসামিদেরকে অ্যারেস্ট করানোটা, এর সম্বন্ধেও আমরা এই সাইবার বন্ধু যেটা আছে আমরা এদেরকে ট্রেন করেছি। আমাদের থানায় যেটা সাইবার রিলেটেড ইনভেস্টিগেশন হয়, সাইবার ক্রাইম রিলেটেড, ওখানেও এরা আইওদের সাহায্য করে। ঠিক আছে, থ্যাংক ইউ। মানুষকে ভালোভাবে জানাতে হবে কি ভাই এটা করলে ঠিক আছে, ভুল হয়েছে কোনো অসুবিধা নেই, আমি বলে দিচ্ছি। জায়গাতে হবে না এই পোর্টালটা খোলো, কিভাবে কাজ হবে আমরা বিস্তারিত জানবো, যে নিজ দায়িত্বে আছেন যে পুলিশ অফিসার তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। ধরুন ফিনান্সিয়াল ফ্রড হয়েছে, কিছু টাকা ওনার ভ্যালুটেড হয়েছে, তো আমরা এখানে কমপ্লেনটা করবো। করার পরে দেখুন এখানে দেখি দেবে কি হয়েছে, ফিনান্সিয়াল ফ্রড নাকি সাইবার ফ্রড, আমরা দেবো রেজিস্টার কমপ্লেন ফিনান্সিয়াল ফ্রড, কিছু টাকা হয়তো মিসিং হয়েছে, এই যে ফাইলে কমপ্লেন, এখানে যাব। যাওয়ার পরে যার টাকা লস্ট হয়েছে মানে যে কমপ্লেনটা করছে তার ইমেল আইডি লাগবে, এগুলো আমরা অ্যাকসেপ্ট করব। এই যে এখানে তার ইমেল আইডিটা আমাকে দিতে হবে, ইমেল আইডি যদি দিই, সাপোজ এখানে আমি আমার ইমেল আইডিটা দিচ্ছি, দিয়ে দেখাবো না না বুঝে নিচ্ছি, এখানে মানে যার কমপ্লেন হয়েছে তার ইমেল আইডি এখানে দেবে, ফোন নম্বরটা দেবে, তার ফোন নম্বরে একটা ওটিপি আসবে, আর এই ক্যাপচাটা এখানে পুট করলে হ্যাঁ তার তার নামে একটা কমপ্লেনের একটা অ্যাকাউন্ট তৈরি হবে প্রোফাইল, সেখান দিয়ে পরবর্তী সে নিজের কমপ্লেনটা ট্র্যাকও করতে পারবে যে কি অবস্থায় গেছে, টাকা ফ্রিজ হচ্ছে একবার দেখিয়ে দিই, দেখালে একটা অন্য কমপ্লেন রেজিস্টার হয়ে যাবে আমাদের এখানে। এই যে ঘোলা থানার অন্তর্গত বাসিন্দারাই এইটা এখানে করবে, বাকি সব থানায় কি ব্যবস্থা করা হচ্ছে? অবশ্যই না 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 আর কি বলবে, যাওয়ার তো হয়ে গেছে। আপনারা দেখলেন যে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত টিটাগড় থানায় হয়েছে, এবং এরপর ভোলা থানায় হলো সাইবার বন্ধু বিভাগ, যেখানে এসে যে কোনো সাইবার ক্রাইমের অভিযোগ
ভোলা থানাতে এসেও জানাতে পারবেন কিংবা বাড়িতে বসে অনলাইনেও করতে পারবেন। এবং এই পুলিশ বন্ধুর পক্ষ থেকে বা ভোলা থানার পক্ষ থেকে এই সাইবার ক্রাইম বিভাগ যেটা সাইবার বন্ধু নাম দেওয়া হয়েছে তার উদ্বোধন করলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল আলোক রাজোরিয়া। এবং আজ থেকে শুরু হয়ে গেল এই পোর্টাল, কি কি ভাবে করতে হবে পুরোটাই আমরা বিস্তারিত দেখালাম 7 AM নিউজ এর পর্দায়। পাশাপাশি যে নাম্বারটা দেওয়া হলো সেই নাম্বারে কিন্তু আপনারা ফোন করে আরো বিস্তারিত জানতে পারেন বা এখানে এসেও কিন্তু আপনারা সাইবার ক্রাইমের যে কোনো অভিযোগ জানাতে পারেন ভোলা থানায় এসে। পরবর্তীতে ধীরে ধীরে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত সমস্ত থানায় এই সুবিধাটা তো দেওয়া হবে সাধারণ মানুষের জন্য। দেখতে থাকুন 7 AM নিউজ, আরও বিভিন্ন খবরের আপডেট আমরা ধারাবাহিকভাবে সম্প্রচার করছি, তাই যে কোনো খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন 7 AM নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 AM নিউজ, জয় হিন্দ। ভাই 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 দাদা একটু তাড়াতাড়ি খোলা আছে। Hey, dale, dale, dale.